আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি তো পঞ্চকোটের সদরে অবস্থিত পঞ্চকোট পশুহাটে। আজ ১৩ এপ্রিল ২০২৩ রোজ বৃহস্পতিবার, আপনারা জানেন হাটটি দুদিন বসে, বৃহস্পতিবার এবং শনিবার রবিবার। তো আমরা আজকে বৃহস্পতিবারের বাজারটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, কী দামে আজকে কেনা বেচা হচ্ছে দেশাল দেশাল জাতের ষাঁড়গরুগুলো। দর্শক আপনারা দেখছেন এখানে একটি দেশাল জাতের ষাঁড়গরু রয়েছে মাঝারি সাইজের। চাচা এটা কয় দাঁতের? দুই দাঁত। দাম দিচ্ছে? কেবল আসলেন, কত চাচ্ছেন? ৭৫,০০০ দর্শক, দুই দাঁতের ষাঁড়গরু ৭৫,০০০ দাম চাচ্ছেন। আমরা শুনছিলাম ৭৫,০০০ চাওয়া দাম। ৭৫,০০০ চাচ্ছেন, এখনো তো দাম দেয় নাই, টার্গেট কত, কত হইলে বেচাইবেন আজকে? আচ্ছা, নিয়ে রয়েছে ৭৫,০০০ চাইতেছে দর্শক। আমরা শুনছিলাম এরপরে যখন দাম হবে তারপরে মোটামুটি একটা বিক্রি হবে, আমরা দেখানোর চেষ্টা করতেছি। এটা কি দাঁতিছে নাকি ভাই? আগর দর্শক, আগর জাতের ছোট ষাঁড়গুলো দেখছি আমরা পঞ্চকোটের সদর অবস্থিত পঞ্চকোটের হাটে। কত পর্যন্ত চাচ্ছেন এটা দাম? দাম ৬০,০০০। আগর কত দাম দিচ্ছেন? ৪৫,৪৭ দিচ্ছে দর্শক, ৬০,০০০ দাম চাচ্ছেন। আমরা দেখছি দর্শক ৬০,০০০, তো বেচা কিনা টার্গেট কত আজকে, কত হলে দেওয়া যাবে? ৪৭,৪৭ হলে বেচা যায় দর্শক। শুনছিলেন যে ৪৭,০০০ থেকে ৪৮,০০০ এর মধ্যে বেচা কিনা করে যায়, ৪৩ দাম দিচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম পঞ্চকোটের পশুহাট থেকে, পঞ্চকোট সদরে অবস্থিত। প্রচুর পরিমাণে গরু প্রবেশ করতেছে, বড় বড় সাইজের ষাঁড়গরুগুলো। এখানে দেখছি একটি গরু দাঁত দাম চলছে বিশাল ষাঁড়গরু। কি দাম দিচ্ছে নাকি? কত? ৫৪,০০০ দাঁতিছে? কয় দাঁত? দুই দাঁত দর্শক, দুই দাঁতের ষাঁড়গরুটি ৫৪,০০০ দাম দিচ্ছেন। আমরা দেখছিলাম পঞ্চকোটের সদরের হাট থেকে ১৩ এপ্রিল ২০২৩ রোজ বৃহস্পতিবার। তো কত ভাই, কত হলে বেচা যাবে? ৬০,০০০ টার্গেট দর্শক। শুনছিলেন যে ৬০,০০০ টার্গেট রয়েছে। দুই জাতের ষাঁড়গরুটি ৬০,০০০ টার্গেট রয়েছে। আমরা আরও কিছু দেশাল দেশাল জাতের ষাঁড়গরুর বাজারের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা কত দাম চাচ্ছেন? ৫২,০০০ আগর দর্শক, আগর জাতের ষাঁড়গরুটি ৫২,০০০ দাম চাচ্ছেন। আমরা দেখছিলাম তো কত দাম দিচ্ছে, কত দাম? ৪২,৪৩ দিচ্ছে। টার্গেট কত, কত হলে বেচা যায়? ৪৬,৪৭ সত্যি দর্শক, ৪৬,৪৭ হলে বেচা কিনা করা যায়। আমরা দেখছিলাম পঞ্চকোটের হাট থেকে আজকে দেশাল জাতের ছোট মাঝারি সাইজের যে ষাঁড়গরুগুলো রয়েছে সেই ষাঁড়গরুগুলো বাজার আজকে এই হাটে কেমন ছিল। আমরা দেখছিলাম দেশাল দেশাল জাতের ষাঁড়গরুগুলোর পঞ্চকোটের হাট থেকে। চাচা এটা আগর তো নাকি? দর্শক আগর জাতের ষাঁড়গরুগুলো আমরা দেখছিলাম পঞ্চকোটের হাট থেকে। দর্শক আমরা দেখছি মাঝারি সাইজের ষাঁড়গরুগুলো পঞ্চকোটের হাট থেকে। কয় দাঁতের এটা? না ভাই, দাঁতে নেই, দাঁতে নেই। আগর দর্শক, আগর জাতের আমরা দেখছি আগর জাতের ষাঁড়গরু। কত চাচ্ছেন? দাম চাচ্ছি ৭৬,০০০ দর্শক, দাম চাচ্ছেন ৭৬,০০০ আগর জাতের ষাঁড়গরুটি। আমরা দেখছি দর্শক বড় বড় সাইজের ষাঁড়গরুগুলো ঘাটের মধ্যে প্রবেশ করতেছে। তো কত পর্যন্ত দাম দিচ্ছে?
বেচা কিনা কত? 70 ভাঙা হবে? 70 ভাঙি না, 70 উপরে চাচ্ছি। 70 এর উপরে চাচ্ছেন? 70 ভাঙাতে চান না, 70 এর উপরে চাচ্ছেন। আগর জাতের ষাঁড়গুলোকে আমরা দেখানোর চেষ্টা করতেছি না আপনাদের পঞ্চগড়ের হাট থেকে। আজকে এখানকার বাজারটা কেমন ছিল? দর্শক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।